পরে এটা কে রদ করবো? পাট্টা বাইরে রাস্তা কে দিব? ওই নদীর মন্দির যাওয়ার রাস্তা পর্যন্ত তারা কাটিয়া ওই ইলেকট্রিক পোস্টর আগ ওই দিকে পড়ে নদী ভাঙনের কবলে বৃহত্তর কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ। চার শতাধিক জনগণের চলাচলের একমাত্র পথ পুরোপুরি নদী গহ্বরে চলে যেতে বসেছে। বেসরকারি সংস্থার দ্বারা বাদ্রি নদীর উপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় কৃত্রিম নদী সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। এতে ফাটল দেখা দিয়েছে বহু অংশে। বর্ষায় নদীর তীব্র জল প্রবাহে গোটা পথ নিশ্চিহ্ন হয়ে পুরো গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় প্রতিবাদ সাব্যস্ত করেছেন কাশীপুর নালগ্রামের ভুক্তভোগী জনগণ। জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ভারত সরকার কর্তৃক কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে চাল লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদ্রি নদীর উপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি বেসরকারি সংস্থা নদীর উপর সেতু নির্মাণ কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করেছে এবং পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদী সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে, যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে আতঙ্কে দিশেহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন, একদিনে বৃষ্টিতে যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশ এলাকা ভেঙে নদীতে তলিয়ে গেছে, ফাটল ধরেছে বহু অংশে। তাই যে কোনো সময় নদীর তীব্র জলপ্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিষয়টি বেসরকারি সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীর কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের। কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডে 50টি পরিবারের প্রায় 4 শতাধিক লোক এই পথটি দিয়ে নিত্যদিন যাতায়াত করেন, কিন্তু বাদ্রি নদীর উপর সেতু নির্মাণের জন্য বেসরকারি সংস্থাটি যেভাবে কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষের চলাফেরা এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথ সহ বৃহৎ গাছগাছালি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে। চলতি বর্ষার মরশুমে গোটা গ্রামটি আগামীতে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামের জনগণ সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন। নালগ্রাম পাটু এই নদীর ভাঙন রোধ করতেছে, মানে যারা পাইলিং করতেছে, নদী ছিল মিডিলে নদী ব্লক করিয়া তারা ওইদিকে নালা কাটার পরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে আমরা মন্দিরে যাওয়া বা ওই হসপিটালে যাওয়ার রাস্তাটা এখন ভাঙিয়া তার আপনি আপনি বৃষ্টি ইয়েতে পুরা বর্ষা হইব, তখন তো এই রাস্তা আর ইয়োর তখন দিকে যেতা একবার যত দিকলো তারা একবার পর্যন্ত খালি নিচে দাবাইতে তার জমিন দিকে, তখন এদিকে দাবাই তারা জানে, কিন্তু নদীর রোডটা কীরকম এদিকে নদীর মিডিল সেন্টারে আউট করিয়ার সাইডে যেদিকে ফাইলিং করতেছে ওই ইয়ে কাটিয়া দুই দিনের বৃষ্টিতে ও নাচ বাস বাঙ্গিয়া রাস্তা পর্যন্ত তো এখন পুরা যখন তখন এই রাস্তা যাইতো লোক কোন দিকে যাতায়াত করতো, বা মন্দিরে যাইতো এদিকে খেতের মাছ মানুষ যাইতো আইতো কীরকম করে। এখানে কত মানুষ আছে? 30-40টা ঘর আছে, কাজাক বন্ধ হয়ে যায়। সোনাবাড়িঘাট ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা ফোরলেন, এটার কাজ এখানে চলে আর তারা ব্রিজ কনস্ট্রাকশন করে। কোন জায়গা তবে? এটা কাশীপুর নালগ্রাম কাশীপুর দ্বিতীয় খণ্ড বাদ্রি নদীর উপরে তারা কাজ করার সময় নদীরে ড্রাইভার করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এদিক থেকে সরাইয়া পাড়ের দিকে আনিয়া খাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করছে, সৃষ্টি করিয়া জল এদিকে ছাড়ছে। ছাড়ার পরে দেখা যায় আমরার যে গ্রামের যে পাড়ার যে রাস্তা চলাচলের রাস্তাটা সব ভাঙিয়ে যায় আর রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকিয়া পাড়ার নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আছিল, এই রাস্তা ভাঙিয়ে এখন এমন অবস্থা হয়েছে যাতায়াত আমরা যাত করার
আমরা উপায় থাকতো না দেখা যায়। একদিনের বৃষ্টিতে আমরা ভাঙ্গিয়া অনেকটা গেছে গিয়া, আর এখন তারা অনুরোধ করিয়া আমরা কই যে এখানে কিনারো মাটি আছে, মাটিটাই না নিয়ে এদিকে এই যে এদিক বাংছে এদিক বরিয়া দেওয়ার লাগে, কিন্তু তারা বরিয়া দেয় না। তো এর কারণে আমরা মানে এইসব পদক্ষেপ নেওয়ার নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, এই যে একমাত্র এইটাই, এই গ্রামে প্রায় 350-400 মানুষ আছে, প্রায় 50 পরিবার, 35-40 পরিবার হইব। তো তারা এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই চলাচলের। এদিকে গ্রামের রাস্তা যেটা ভারতমালা প্রকল্পের আন্ডারে যে পোর্শনটা পড়ছিল, এই পোর্শন তারা কাটছে। কাটার সময় গ্রামের মানুষের কোনো ধরনের অবজেকশন করছে না, কারণ সব খুশি যে আমরা এই ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তাটা হইলে আমরা এরিয়াটা সুন্দর হইব। কিন্তু এখন এমনভাবে তারা আরম্ভ করছে যে আমরা চলাচলের রাস্তা পুরো মাত্রায় বন্ধ হয়ে গেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।